কর্ণি এবার শুনতে চাই স্কিন, চুল, সংসার, প্রফেশন সবকিছু কিভাবে মেইনটেইন করছো? আগে সংসার দিয়ে আসি। এখনো আমি আসলে যৌথ ফ্যামিলিতে আছি। বাহ, সো এখন খুব একটা প্রবলেম হচ্ছে না, বাট কিছুদিন পরে দেখা যাবে যে যখন সব সবাই বড় হচ্ছে, বাচ্চারা তো আলাদা আলাদা রুম লাগে, যখন নিউক্লিয়ার ফ্যামিলি করতে হবে, একদম যখন আলাদা থাকতে হবে তখন দেখা যাবে প্রেশারটা একটু বেশি। তো আমার মনে হয় যে মেনটেন করা যায়, কিন্তু এতটাও যে কঠিন তা না। একটু ভাগ ভাগ করে নিলে, নিজের কাজগুলো যদি একটু গুছিয়ে রাখি তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। যেমন আমি মাঝে মাঝে কি করি, আমার হয় না যে কিছু খাওয়া আমার খেতে ভালো লাগছে, আমি শো থেকে যাওয়ার পরে আমি বুয়াকে বলে দিই যে এই জিনিসগুলো রেডি করে রাখতে। রেডি করে ফেললে কিন্তু রান্না করা খুব ইজি। তো তখন আমি রাতের বেলা কাটাকুটি করে ঝামেলা, আদারওয়াইজ সব ইজি। সো রাতের বেলা দেখা যায় যে আমি একটু রান্না করি, রান্না করে রেখে দিই নিজের জন্য যাতে কোনো প্রবলেম না হয়, বা মাছ যদি থাকে ওটাকে ম্যারিনেট করে রেখে দিই, পরবর্তীতে ভেজে খেয়ে ফেললাম, হয় না যে একটু টেস্টটা চেঞ্জ করার জন্য। তো এভাবে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, আই গেস। আচ্ছা, আর এবার এবার শুনি, ত্বক চর্চা, চুল চর্চা? চেষ্টা করি যে মেকআপ করার আগে একটু ফেসটাকে ক্লিন করা, আইস দেওয়া, দেন মেকআপটাকে বসানো, তারপরে রাতে এসে একটু ক্লিন করা ভালো করে, তারপরে এই তো টোনার ইউজ করা, এই তো জাস্ট বেসিক যেগুলো সবাই করে। বেসিক আর সবচেয়ে মূল কথা হচ্ছে ক্লিনটা প্রপারলি করা। হ্যাঁ, ক্লিনটা প্রপারলি করা, আর রাতেবেলা একটা ময়শ্চারাইজার করে আর কি, হ্যাঁ, কিছু একটা দিয়ে, যেটা দিয়ে, আর ভ্যাসলিন দিয়ে। আর সানস্ক্রিন তো মাস্ট। হ্যাঁ, সানস্ক্রিন তো অবশ্যই। চেষ্টা করা হয় যে মানে কোথাও যেহেতু আমাদের কোনো একটা শুটিং থাকলেও দেখা যায় প্রচুর পরিমাণে কিন্তু ইয়ে পড়ছে, আলো পড়ছে, আলো পড়ছে, তো দেখা যায় যে সানস্ক্রিন যদি ইউজ করা হয় একটু ভালো হয়, স্কিনটা একটু সেফ হচ্ছে। আর চুলের ক্ষেত্রে? চুলের ক্ষেত্রে আমি আগে অত বেশি সিরিয়াস ছিলাম না, যখন পড়া শুরু হয়েছে তখন সিরিয়াস হয়েছে। যখন চুল আমার পড়া শুরু করছে এবং প্রচুর পরিমাণে আমি কালার করি, প্রচুর পরিমাণে, এবং মানে এক এক সময় এক এক রকম কালার করি, মানে এক্সপেরিমেন্ট করা হয়। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করা হয়। তো দেখা যায় যে আমি এখন মেথি ইউজ করি। আচ্ছা, মেথিটাকে আমি ব্যালেন্ড করে আগের দিন ভিজিয়ে ব্যালেন্ড করে রেখে দিই ফ্রিজে, তো সপ্তাহে একদিন দেখা যায় যে মেথি মাথায় দিই। আচ্ছা, এ উপকার পাচ্ছ? হ্যাঁ, অনেক। শুধুই মেথি না, সাথে আর কিছু ইউজ করছো? না, আর ওরকম কিছু না, তবে হ্যাঁ মানে অয়েল ম্যাসাজটা করা হয়, এটাও করা হয়, প্লাস ওইটার সাথে মেথিটাও ইউজ করা হয়। সাজতে পছন্দ করো কতটুকু? অনেক সাজতে পছন্দ করি, বাট এখন সাজতে সাজতে অনেক টায়ার্ড লাগে এখন। মানে আগে যেমন যেমন সাজতাম, মানে অনেক হ্যাঁ এভাবে সাজবো ওভাবে সাজবো, বাট এখন খুব সিম্পলভাবে দেখা যায় যে ল্যাশটাও পরি না, ন্যাচারাল রাখতেই পছন্দ করি। এখন তো আসলে মেকআপের সিস্টেমটা হয়ে গেছে ন্যাচারাল, একটা টোন, ন্যাচারাল লুক, যেটা নো মেকআপ লুক হয়ে গেছে, হ্যাঁ চলে এসেছে।